ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ বিশেষ করে একটু বেশি ভালো আছি, কারণ আজ দাদা রিসেপশন, বিয়েতে যেতে পারিনি, এই জন্য মনটা খুবই খারাপ ছিল। একটা প্রবলেমের জন্য বিয়েতে যেতে পারিনি, তো যেটা চলে গেছে গেছে, কী আর করা যাবে। তো আজ তো ছুটিয়ে মজা করি, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম কত কি ফেসিয়াল করব, যাই হোক আর কিছুই হয়নি ওই একটা প্রবলেমের জন্য। তো এই জন্য এখন আমি রিটার্নের এই প্যাকটা লাগিয়ে নিলাম O3 প্লাসে, আর এটা এখন 15 মিনিটের মতন রেখে আমি হালকা ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নেব। দেখো মুখটা ধুয়ে এসছে, কতটা ক্লিন লাগছে। আসলে এই প্যাকটা খুব ভালো, তোমরা চাইলেও ইউজ করতে পারো। তো এখন চলে যাব সাজার ওখানে, ওখানে মা বৌদিভাইকে সাজাতে চলে এসছে, আমি নিজেই সাজবো, জাস্ট আজ খোপাটাই করব। দেখি ওদিকে কতদূর হলো, এদিকে মায়ের খোপা করছে, মাও ওই খোপাই করবে, আর ওদিকে বৌদিভাই পুরো মেকআপ করবে। তো বৌদিভাই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ারটা করছে। তো ওদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি। তো আমার পেছনটা করেছে হালকা হালকা, তো ওদিকে ওই বৌদিভাইয়ের ফটো নিচ্ছে। তোর ফটো কমপ্লিট হয়ে গেলে আমার পেছনটা অলরেডি হয়েই আছে প্রায়, তো সামনটা কার্ল করবে, কার্ল করে খোপা করবে। তো দেখো কার্ল করছে এখন। তো এই ডিজাইনটা আমি আগে কখনো করিনি, দুপাশে সিঁতে করে, মাঝখানটা সিঁতে করে দুপাশে ফুলেই খোপা করতাম প্রতিটা অকেশনে, তা আজ হঠাৎ করে ইচ্ছে হলো কার্ল করে। তো দেখি কেমন লাগে। তো ফাইনালি আমার খোপা কমপ্লিট হয়ে গেছে, জানি না কীরকম লাগছে, তো দেখি পুরো সাজটা সেজে কেমন লাগে, আর তার মধ্যে নিজে সাজবো, জানি না কেমন হবে। তো চলো দেখতে থাকো। তো আমার মেকআপ কমপ্লিট, এখন লেহেঙ্গা আর গয়নাটা পরলেই হয়ে যাবে। একটা স্টোনের টিপ দিয়ে নিলাম, ফাইনালি আমার পুরো সাজ কমপ্লিট। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। অ্যাকচুয়ালি সবসময় মেকআপ আর্টিস্টের কাছে সাজতে সাজতে বলিন, তো আজ হঠাৎ করে ইচ্ছে হলো নিজেই সাজার। আমি অতটা ভালো সাজতেও পারি না, তাও চেষ্টা করলাম, তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। এখন চলে আসলাম বিয়ে বাড়ি, আর আমাদের সবার খুব লেট হয়ে গেছে, কারণ আমি একটু নিজে সেজে তারপর বোনকে সাজিয়ে দিলাম, তারপর এটা ওটা করতে করতে আসলেই অনেকটাই লেট হয়ে গেল, এখন 10:30 বাজে। তো এখন যাই আগে ভেতরে গিয়ে দেখি কি হয়, আমাদের আদৌ কথা শুনতে হয় নাকি তাও কোনো ঠিক নেই। তো আগে দেখি সবার সাথে, আগে অল্প একটু দেখা করে নিই, না হলে অনেকটা বকা খেতে হবে। তো চলো আগে সবার সাথে কথা বলে নিই। যাক সবার সাথে দেখা করে নিয়েছি, অতটা বকা খেতে হয়নি, দাদা একটু বকলো এই যা। আর দেখি দাদা বৌদির গোপকে নিয়ে ফটোশ্যুট চলছে, তো দেখো ওদেরকে কেমন লাগছে জানিও। এই তো আমার বোন, ওকে আমি সাজিয়ে দিয়েছি, আমার মাসতুতো বোন। আর এই তো আমার মা, চলো এবার ছেলের মার সাথে দেখা করাই, মানে আমার পিসিমণি হয়। এই তো পিসিমণি, আর ও হচ্ছে আমার দুই ভাই, পিসির মেয়ে। আর ইনি হচ্ছে কাম্মা, আর আমার ভাই, আর ইনি হচ্ছে আমার ঠাম্মা। ঘোরাঘুরি করতে করতে কিছুই খাওয়া হয়নি, তো এখন একটু এই জন্য লস্যি খেয়ে নিলাম। এদিকে দিদি ভাই জামাইয়ের সাথে ছবি তুলছি, ওরা ভাবছে ছবি তুলছিলাম, ভিডিও দেখে জামাইয়ের মধ্যে লজ্জায় পেয়ে গেছে, আর দিদি ভাই লজ্জা জোরে সরে গেছে। তো এদিকে ও দেখো ভিডিও হচ্ছে জন্য খাওয়াই বন্ধ করে দিয়েছে, তো এখন খেতে বললাম। আর এদিকে এখন আমরা সবাই ডান্স করবো, সেই জন্য ও এদিকে গান সেট করছে। যেমন বিয়েতে আসতে পারিনি, তেমন আজ খুব মজা করে নিচ্ছি সবার সাথে। বিয়ের জন্য শাড়ি অতি কিনেছিলাম, তাও আসা হয়নি, যাই হোক। দুদিন আমার খুব খারাপ গেছিলো, বিয়ে বাসি বিয়ে কিছুতে অ্যাটেন্ড করতে পারিনি, বোয়ানোর সময় তাও গিয়েছিলাম, তো ওই দুটা দিন বাড়িতে প্রচুর মন খারাপ হয়েছিল। তো আজ সবার সাথে ভালোই সময় কাটাচ্ছি। আমরা নাচানাচি করতে করতে দাদা বৌদির সাথেই ফটো তুলতে ভুলে গেছিলাম, তো এই জন্য এসে এখন ওদের সাথে ফটো তুলে নিলাম। আর আমি একটু বাইরে এসে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, অনেকক্ষণ ধরেই বলছিলাম ওকে, তো ও তো সেই ব্যস্ত নাচার ওখানে, তো এখন এসে একটু করে দিল। সব শেষে এখন আমরা খেতে বসে পড়লাম সবাই মিলে, আজ আমার নিরামিষ, তো এই জন্য নিরামিষ খাচ্ছি। এদিকে দাদা বৌদিরাও খেতে বসে পড়েছে, আর ওদিকে দিদি ভাই জিজু
দাদা বৌদি ভাই সবাই খেতে বসে পড়েছে। আরো হচ্ছে নতুন বৌদির কাকাতো বোন, খুব ভালো মিষ্টি একটা মেয়ে। আর এই হচ্ছে আমার আদরের ছোট্ট মিষ্টি ভাগ্নি। এখন দাদা বৌদিদের আবার ফটোশ্যুট চলবে, তো ওদের অনেকটাই যেতে লেট হবে। তো আমরা এখন বসে আছি, কিছুক্ষণ বসে থেকে আমরা বাড়ির দিকেই চলে যাব। মাদের হয়ে গেলেই আমরা ফিরব। মারা সবাই চলে এসেছে, এখন আমরা রওনা হব। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও। টাটা।